नमस्कार, आमी सपन आपनारा देखछेन इगल एकाडेमी चैनल। इगल एकाडेमी चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। आमार आजकेर भिडियो रयेछे एनसीएल ओबीसी सार्टिफिकेट। एबार एनसीएल ओबीसी सार्टिफिकेट कि जिनिस? एनसीएल ओबीसी सार्टिफिकेट हच्छे ओबीसी देर सेंट्रल जे सार्टिफिकेट रयेछे सेई एनसीएल सार्टिफिकेट हच्छे ओबीसी देर जन्य। एबार ओबीसी देर केन एनसीएल सार्टिफिकेट निते हबे তার কিছু পার্টিকুলার কারণ আছে। যেমন ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো যদি চাকরি ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করে বা কোনো পড়াশোনার জন্য কোনো অ্যাডমিশন নেয়, অ্যাডমিশনটা হতে পারে জিতে হতে পারে, নিটে হতে পারে, ক্যাট ম্যাট এটসেট্রা, যে সমস্ত বড় বড় পরীক্ষা রয়েছে সেখানে যদি তারা অ্যাডমিশন নিতে চায় তাহলে 27% যে কোটা রয়েছে ওবিসিদের জন্য, সেন্ট্রাল ওবিসিদের জন্য তারা কিন্তু সেই কোটার সুযোগটা পাবে। এক নম্বর। দু নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যদি কেউ জয়েন করতে চায় তাহলেও কিন্তু এনসিএল সার্টিফিকেট লাগবে, এবং কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট লেগে থাকে। এবার এনসিএল সার্টিফিকেটটা পাবে কারা? শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ের স্টুডেন্টরাই কিন্তু বা ব্যক্তিরাই কিন্তু এনসিএল সার্টিফিকেট পেতে পারে, অন্য কেউ কিন্তু পাবে না। জেনারেলদের জন্য ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছে, তারা সেখানে অ্যাডভান্টেজ নিতে পারে। এটা অনলি ফর ওবিসি। এবার ওবিসির ব্যাপারটা দেখুন, এমন একটা কমপ্লিকেটেড ব্যাপার। এবার ওবিসিতে আপনি যদি ওবিসি হন, এ অথবা বি যাই হন না কেন, আপনি সেন্ট্রাল লিস্টে আছেন কিনা কোনো গ্যারান্টি নেই। কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল যদি ধরি, ওয়েস্ট বেঙ্গলে ওবিসি এ রয়েছে 80টি সম্প্রদায় এবং ওবিসি বি রয়েছে 91টি সম্প্রদায়। টোটাল 171টা সম্প্রদায় ওবিসি সম্প্রদায়ভুক্ত এ অথবা বি করে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওবিসি সেন্ট্রাল লিস্টে কিন্তু মাত্র 99টা সম্প্রদায় অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে 72টা সম্প্রদায় যেটা ওয়েস্ট বেঙ্গলে অ্যাজ এ ওবিসি এ অথবা বি তারা সুবিধা ভোগ করে, তারা কিন্তু সেন্ট্রাল লিস্টে নেই। তাহলে এনসিএল সার্টিফিকেট পেতে গেলে প্রথমে আপনাকে সেই 72টা যে সম্প্রদায় এটা বাদ গেছে, সেটা বাদ দিয়ে যে বাকি অংশটা সেই অংশটার মধ্যে কিন্তু থাকতে, মানে 99টা যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের মধ্যে আপনার ওবিসি সার্টিফিকেট থাকতে পারে। এই হতে পারে, কারণ সেন্ট্রাল লিস্টে এবির কোনো গল্প নেই। এবার ম্যাচ করে গেল আপনার ওবিসি যে লিস্ট রয়েছে স্টেট ওয়াইজ, সেই স্টেটে যদি আপনার ওবিসি থাকে এবি যাই থাকে এবং সেটা যদি সেন্ট্রাল লিস্টেও যদি গণ্য হয়, যেমন ধরুন গোপওয়ালা, আমি দেখাবো গোপওয়ালা কিন্তু ওবিসি ম্যান লিস্টেও, ওয়েস্ট বেঙ্গল লিস্টেও রয়েছে, সেন্ট্রাল লিস্টেও রয়েছে। কুর্মী সম্প্রদায় ওবিসি লিস্টেও রয়েছে, সেন্ট্রাল লিস্টেও রয়েছে, এরকম বিভিন্ন সময় 99টি টোটাল রয়েছে সেন্ট্রাল লিস্টে। এবার এই লিস্টের মধ্যে যদি হয় তারা কিন্তু এনসিএল বা সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট পেতে পারে, ঠিক আছে। এবার এই সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট পাওয়ার আগে কীভাবে পাবে সেটা দেখানোর আগে আমি আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে আপনি লিস্টে চেক করবেন যে আপনার কোন লিস্টে নাম আছে। এবার আপনি গুগল ক্রোমটা আপনি খুলে নেবেন। প্রথমেই গুগল ক্রোমটা খুলে নেওয়ার পর আপনি গুগলে লিখুন ওবিসি লিস্ট ওয়েস্ট বেঙ্গল, লিখে নেবেন। লিখে নেওয়ার পর প্রথম যে লিঙ্কটা পেয়ে যাবেন ওই লিঙ্কে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলেই কিন্তু আপনার সামনে চলে আসবে যে ওবিসি যে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট, সেই লিস্ট কিন্তু আপনার কাছে চলে আসবে। দেখুন লিস্ট চলে এসছে, এটাকে আমি একটু জুম করে নিই তাহলে সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে। দেখুন এখানে এ ক্যাটাগরিতে রয়েছে আপনার, এক থেকে শুরু করে চলে আসুন, এখানে রয়েছে আপনার 80, টোটাল 80 রয়েছে এখানে, এবং 91 রয়েছে বি ক্যাটাগরিতে, ঠিক আছে। 80 এবং 91 টোটাল হচ্ছে 171, ঠিক আছে। এবার এই 171 যে সংখ্যাটা, 171 যে সংখ্যাটা, এই 171টা যে সম্প্রদায় অন্তর্ভুক্ত রয়েছে এখানে, সেই সম্প্রদায়ের মাত্র 99টি সম্প্রদায় কিন্তু সেন্ট্রাল তালিকাভুক্ত। এবার আমি সেন্ট্রাল লিস্টটা একটু দেখে নিই, আমি যথারীতি আবার চলে আসবো কোথায়, এখানে ম্যান লিস্টে চলে আসবো। দেখুন আমি সার্চ করেছি এখানে ওবিসি লিস্ট, তাহলে সেন্ট্রাল লিস্ট চলে এসছে, সেন্ট্রাল লিস্ট ওবিসি। এবার আমি এখানে এই বাটনে ক্লিক, এই লিঙ্কে ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু সেন্ট্রাল লিস্টটা ওপেন হয়ে যাবে। এবার সেন্ট্রাল লিস্ট আপনি যে কোনো স্টেটে দেখতে পারেন, এখানে স্টেট ওয়াইজ দেওয়া আছে। আমি চলে আসবো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখুন লিস্ট চলে এসছে, 99 রয়েছে। এই দেখুন শেষে দেখা যাচ্ছে 99 ওবিসি লিস্টে রয়েছে। এই 99-এর মধ্যে থাকতে হবে তবেই কিন্তু আপনি ওবিসি এনসিএল লিস্টে কিন্তু আপনি অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। আর এখানে কিন্তু আরেকটা পয়েন্ট রয়েছে, দেখুন ওবিসিদের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ক্রিমি লেয়ার, একটা হচ্ছে নন ক্রিমি লেয়ার। এবার ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার ব্যাপারটা কি? ক্রিমি লেয়ার হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট যার জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, তাদের যদি ফ্যামিলির
পারিবারিক বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয়, নট লেস দেন 8 লক্ষ, যদি মোর দেন 8 লক্ষ হয়ে যায়, তাহলে সে কিন্তু ক্রিমিলিয়ার ক্যাটাগরিতে পড়ে গেল, ওবিসি ক্রিমিলিয়ার ক্যাটাগরিতে পড়ে গেল, এবং সে কিন্তু কোনো সুযোগ সুবিধা পাবে না, এবং আপনার এনসিএস সার্টিফিকেট সে পাবে না, মানে ভোটার এড সার্টিফিকেট পাবে না। এবার নন ক্রিমিলিয়ার যারা, যাদের পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষ টাকা অথবা তার থেকে কম, 8 লক্ষ টাকার কম হয়, তাহলে সে কিন্তু নন ক্রিমিলিয়ার ক্যাটাগরিতে পড়ে গেল, তার মানে সে এনসিএস সার্টিফিকেট পেতে পারে, অ্যাপ্লিকেশন করতে পারে। ক্লিয়ার হয়ে গেল? এবার কথা হচ্ছে, আপনি চাইলে কিন্তু এনসিএস সার্টিফিকেট কিন্তু ইস্যু হবে। এবার কথা হচ্ছে, এই সার্টিফিকেটটা ইস্যু কোথায় হবে, অনলাইন না অফলাইন? এটা অফলাইনে ইস্যু হবে, এবং এটা আপনাকে ডাইরেক্টলি গিয়ে এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এসডিও অফিস থেকে কিন্তু এই সার্টিফিকেটটা ইস্যু হবে, আপনি কোনো অনলাইনে বা অফিসের সার্টিফিকেট আপনি যেভাবে পান সেইভাবে কিন্তু হবে না, বুঝা গেছে? এবার ওই সার্টিফিকেটে অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাকে কী করতে হবে, আপনার কিছু ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? এবার ডকুমেন্টগুলো কীরকম হবে, যে প্রথমে আপনাকে একটা সাদা কাগজে এসডিওর কাছে আপনাকে একটা দরখাস্ত করতে হবে এবং লিখতে হবে যে আপনি কে, কী, কেন ইত্যাদি ইত্যাদি কী কারণে আপনি এনসিএল সার্টিফিকেটে চাইছেন। এবার মনে করুন আপনি জি ম্যান পাস করেছেন এবং আপনি জি অ্যাডভান্সে পরীক্ষা দিতে হবে, ওখানে একটা ডিক্লারেশান, যদি আপনার এনসিএল সার্টিফিকেট রেডি না থাকে তাহলে আপনার একটা ডিক্লারেশান দিতে হবে, ওই ডিক্লারেশানে একটা কপি প্রমাণ হিসেবে দেখাতে হবে যে আমার এই কারণে এই সার্টিফিকেটটা লাগবে। যদি আপনি কোথাও ইন্টারভিউ দিতে যান তাহলে আপনাকে ইন্টারভিউ লেটার দেখাতে হবে, এই ধরনের আপনাকে কিছু একটা প্রমাণ আপনাকে দেখাতে হবে যেটা কিনা ওই দরখাস্তর সঙ্গে আপনাকে দিয়ে দিতে হবে। একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, যদি ভিডিও ইনকাম সার্টিফিকেট হয় খুবই ভালো, নাহলে আপনার লোকাল পর্যায়ে বা অপারেশনে যে ইনকাম সার্টিফিকেট হয় সেটা আপনি দিতে পারেন। আর ওবিসি সার্টিফিকেট যেটা রয়েছে ওটা অরিজিনাল এবং জেরক্স দুটোই নিয়ে যেতে হবে, এছাড়া ফটো নিয়ে যেতে হবে, সাথে এমপি যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা নিয়ে যেতে হবে, এবং আধার বা রেশন কার্ড আপনার যা যা রয়েছে, আপনার আনলিমিটেড স্টুডেন্টের যা যা ডকুমেন্ট রয়েছে সব নিয়ে যেতে হবে, আপনার কিছু লাগবে না, শুধু স্টুডেন্টদের সব নিয়ে যেতে হবে, এবং ফটো অবশ্যই নিয়ে যাবেন, কেননা আর যদি সম্ভব হয় আপনি ওয়েবসাইট থেকে পিসি এনএক্সটা 6 এর যে ফর্ম সেই ফর্মটাও কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে। ফলে কী হবে, আপনার ওই ফর্মে যে ডিএম রয়েছেন, ডিএম সাহেব বা কনসার্ন যে অথরিটি রয়েছেন, ওনারা কিন্তু সিগনেচার স্ট্যাম্প দিয়ে দিলে আপনার এনসিএল সার্টিফিকেট তৈরি হয়ে গেল, ঠিক আছে? এবার এইভাবে আপনাকে অ্যাপ্লিকেশানটা এসডিও অফিসে গিয়ে করতে হবে, এবং আপনি যে সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেটের ভ্যালু কিন্তু 1 ইয়ার, 1 বছরের পরে কিন্তু সার্টিফিকেট নষ্ট হয়ে যাবে, মানে তার ভ্যালু আর থাকবে না। এবার আপনাকে আবার ওটাকে অ্যাপ্লিকেশান করে দিতে হবে প্রমাণ সময়, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি এনসিএল সার্টিফিকেট আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, কোথায় করবেন, কেন করবেন, কারা করতে পারে সমস্ত ডিটেলস আমি বলে দিলাম, এবং আপনারা যদি এই সার্টিফিকেটটা চাইছেন একদম পারফেক্ট যে ওয়ে আমি বলে দিলাম, আপনি আপনার যে এসডিও অফিস রয়েছে সেই এসডিও অফিসে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশানটা করে নিতে হবে, এবং কতদিনের মধ্যে আপনি পেতে পারেন সেদিনও হয়ে যেতে পারে, মানে একদিনে হয়ে যেতে পারে, অথবা আপনাকে 2 থেকে 3টা ওয়ার্কিং ডেজ আপনাকে ওয়েট করতে হবে, জমা দিয়ে আসতে হবে, পরে গিয়ে আবার নিয়ে আসতে হবে। এবার যদি অফিসিয়ালসরা ফ্রি থাকেন তাহলে অবশ্যই একদিনে করে দিতে পারেন, কারণ সবই আপনার ডকুমেন্ট হাতে রয়েছে, আপনি ওবিসি লিস্টে রয়েছেন, সেন্ট্রাল লিস্টে রয়েছেন, আপনার ভ্যালিড একটা কারণ রয়েছে আমার কী জন্য চাইছে, আপনি নন ক্রিমিলিয়ার ওটার ইনকাম সার্টিফিকেট দিয়ে প্রমাণ করে দিচ্ছেন, সুতরাং আপনার পেতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যদি আপনার লাগে আপনি অবশ্যই এই সিস্টেমে আঁকুন, এবং ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে, ভালো থাকুন, নমস্কার।